ইভা মামনি, সুমি, এটা আমার কলেজের কোয়ার্টার। খুব সুন্দর। বাবা, আমরা এখানে থাকবো? হ্যাঁ, আমরা এখানে থাকবো। নিন স্যার। তোমরা ভিতরে যাও। তোমরা কারা? আমরা এই এলাকার রংবাজ। সন্ত্রাসী চিনেন? সন্ত্রাসী। কাল সকালে তুমি যাচ্ছ আকাশ। ইয়েস স্যার। তোমাকে বলার কিছু নেই, তুমি আমাদের গোল্ড মেডেল পাওয়া বেস্ট টিচার অফ দ্য ইয়ার। এবার তোমাকে যে কলেজে পাঠাচ্ছি, সেই তেপান্তর সরকারি কলেজটা একটা সন্ত্রাস এলাকার কলেজ। কলেজের রেজাল্ট সবসময় শূন্য, অথচ সরকারি টাকা জলের মতো ওদের পেছনে খরচ হচ্ছে। তুমি সেখানে যাবে, সেখানে শিক্ষার রেজাল্ট পাল্টে দেবে, এই আশা আমাদের সবার। ও, তোমরা সেই সুবিখ্যাত লোকজন যাদের অনেক নাম আমি শুনেছি। কলেজ টিচারের কোয়ার্টারে তোমরা তাস খেলছ, নেশা করছো, শুকরা ভাইজানরা এইসব নিয়ে পালাও। এইটা কি দেখছস? ছুরি, ছুরি! এই ছুরি দিয়ে তোর ভুঁড়ি ফাঁসা দেব। এটা ছুরি? এটা ছুরি হলে এটা 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 আমি নাই, আমি জানি। আরে, এখনই ভয় পেলে আরগুলো দেখার আগে স্ট্রোক করে মারা যাবে। আরো আছে, দেখো দেখো মামনি, তোমার ব্যাগটা দাও তো। এই দেখো। সুমি, তোমার ভ্যানিটি ব্যাগটা দাও তো। দাও। ওয়ান, টু। আমি আর নাই, আমি এ জায়গায় খাড়াইতে পারো না। ওরে বাবা, বন্দিক যাই, মা কই কামর ভাই কেন কি জানকা ভাঙ। আমার ব্যাগটা দাও তো সুমি। তুমি টিচার না টেরোরিস্ট? বাবা, সুমি, টিচার কেন টেরোর, মাস্টার কেন মাস্টার?
বুঝলেন তো, আমি হচ্ছি এই কলেজের প্রিন্সিপাল। মিস্টার মিস্টার, বুঝলেন তো, প্রিন্সিপাল নাম শুনতে শুনতে নিজের আসল নামটাই ভুলে গেছে। এখানে যারা চাকরি করে তারা বাবার নামই ভুলে যায়, আর স্যার তো নিজের নাম ভুলে গেছে। স্যারকে ক্লাসে নিয়ে যা। স্যার মনে কিছু নিবেন না স্যার, এই কলেজের কোন স্যারই তো ক্লাস নয় না, আপনি কি চাইবেন? আমি যাব, চলুন। তাহলে জলদি কাটানোর ব্যবস্থা করেন, এই এলাকা সন্ত্রাসের এলাকা। আমি সন্ত্রাসীদের রিটার্ন টিকেট কাটিয়ে দেব। বাবা, তোমাদের গলা তো খুবই সুন্দর। আরে গান হচ্ছে প্রাণের আরেক নাম, তবে গান আমরা ক্লাস শেষে গাইব। আগে তোমাদের সাথে ইন্ট্রোডিউস হয়ে নেই, আমি আকাশ চৌধুরী। এসব নাম পরিচয় দিয়ে কাম নাই, কি পড়াতে আসেন পড়ান, পড়ায় ফোটেন। পড়ালেখার এমন কোন ইনজেকশন বের হয়নি যে তোমাদের ভিতরে পুশ করে দিলাম আর তোমাদের মাথা মোটা হয়ে গেল, তুমি জ্ঞানী হয়ে বেরিয়ে গেলে। সত্যিকারের শিক্ষা নিজের মনের কাছে শিখতে হয়। কালু কয় কি, নিজের মনের কাছে শিখুম। ঠিকই বলে, জীবনের চেয়ে বড় শিক্ষক আর কিছু নেই, আর মনের যে বড় বই এই পৃথিবীতে আর সৃষ্টি হয়নি। মেয়ে কামিন স্যার। কামিন, তোমার নাম? আমার নাম সখী। তোমার সাথে ওরা কারা? আমার বডিগার্ড স্যার। তোমার এই ছোট দেহটাকে গার্ড দেবার জন্য এত বড় বড় দুটো পালোয়ান, তাও আমস? না 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 না, খুব বেমানান, মনে হয় কাঁঠাল গাছে কাঁঠাল না ধরে মাকাল ফল ধরেছে। তোমরা যাও। ঠিক আছে, একা চলতে শেখো। থ্যাংক ইউ। মে আই কাম ইন স্যার? তোমার নাম? স্যার আমার নাম জয়। কিন্তু সাথে দুজন পরাজিত সৈনিক দেখছে। স্যার ওরা আমার বডিগার্ড। এটা ক্লাস, কোনো যুদ্ধক্ষেত্র নয়, এখানে বডির কোনো গার্ডকে আমি অ্যালাউ করতে পারি না। প্লিজ তোমরা যাও। তোমরা যাও। শোনো, একটা ছোট ধাঁধা তোমরা ভাঙতে পারবে? এমন কি আছে যা খরচ করলে কমে না, যা তোমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, লুট করতে পারবে না? সেটা হলো শিক্ষা। শিক্ষা তুমি যত খরচ করবে তত তোমার না কমে, তোমার জ্ঞান বাড়বে। আর শিক্ষা তুমি যেটা গ্রহণ করবে সেটা তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। ছুরি ধরে পিস্তল ধরে তোমার কাছ থেকে কেউ ছিনতাই করতে পারবে না। প্রকৃতি যেন বাতাসের কানে কানে কি বলতে চাইছে, প্রকৃতির শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। চলো চার দেয়ালের বাইরে গিয়ে আমরা জীবনটাকে একটু দেখি, আমরা কি সত্যি মানুষ নাকি বন্য প্রাণী। চলো। চিন্তা করতে পারছো? আপনি করেছেন কি আকাশ সাহেব, জয় ও সখীর বডিগার্ডদের ক্লাস থেকে বিদায় করে দিয়েছেন? হ্যাঁ, ওরা তো পড়তে আসেনি।
যারা ছাত্র না তারা ক্লাস আসবে কেন? কথা তো আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না কি বিপদ আপনি ঘটিয়ে ফেলেছেন। মানে সখীর বাবা জব্বার খান আর ওই জয়ের ভাই মিশা সদাগর, এই এলাকায় দুজন দুজনের জানের দুশমন। এই এলাকার সন্ত্রাসের সম্রাট। কসু কাটার মতো কইরা মানুষ কাটে। ভাবছিলাম আপনি দুই মাস পর ঢাকা ট্রান্সফার হয়ে যাবেন, এখন দেখতেছি আপনারা ওরা দুনিয়া থেকেই ট্রান্সফার করে দিব। আমি যেমন ছাত্রদের মাস্টার তেমনি মাস্টারদেরও মাস্টার। এসব আস স্যার, একই জাদু জানে নাকি সবাই তার পিছনে চলছে স্যার। হে বলে মাস্তান, মাস্তান যদি দেখতো তাহলে বুঝতো, বুঝলে তো। তরে মাফ করতে পারুম না, তরে আর তোর মালিক জব্বার খান রে কইছিলাম, এই শহরের মধ্যে নেশার ব্যবসা অস্ত্রের ব্যবসা করিস না। তোরা শুনস নাই কাল্লুপ, তোরা চারিদিকে অস্ত্রের আর নেশার ব্যবসা ছড়াই দিছস, তোরা মানুষের নেশার মধ্যে আটকাইয়া জীবনটা শেষ করে দিছস। আমি তোর জীবনটাই শেষ করে দিব। তোর মালিক মিশা আমার কাল্লুরে মারছে, আমি তরে মারুম রে আকাশ। না না জব্বার ভাই, আমি মিশা দল ছেড়ে দেব, আমি তোমার দলে যোগ দেব। আমাকে আমাকে মাফ করে দাও জব্বার ভাই। বিপদে পড়লে যে রাজনীতিবিদ গত দল বদলায় সেই লোকরা আমি দলে নেই না। তবে কি হয়েছে ভাই, ওরে মারতেছো কেন? ওর মালিক মিশা আমার কান্দুরে খুন করছে। ও তো খুন করে নাই ভাই, খুন তো করছে মিশা। মিশা তো বাসর করে আমার স্বামীরও খুন করছে, আমি বউ হয়েছি কিন্তু বাসর করতে পারি নাই ভাই। হরি মাইরো না, আসো আকাশ ভাই, আমি তোমারে নিয়ে বাসর করুম। এই দেখো আকাশ ভাই, এই যে খাট, এইটা আমার শ্বশুর বাড়ি থেকে দিছিল, আমার বাসর ঘরের খাট, বিয়ার খাট। এই খাট অনেক ফুল দিয়া সাজানো ছিল, ফুল আর ফুল, সেই ফুলের মাঝখানে আমি বসেছিলাম। আমার স্বামী আসলো, দরজা বন্ধ করলো, আমার বুকটা ধর ধর করে কাঁপতেছিল। বিয়ার রাইতে বাসর রাইতে সব মায়ের বুক কাঁপে, আমারও কাঁপতেছিল। এইখানে আমার স্বামী শুয়া ছিল, তুমি এসো, এই পাশে আমিও শুয়েছিলাম। এই বুকটা ধরপড় করে কাঁপতে লাগলো, আমারে আমার একটু ধরো ধরো, না দেখে কারেন্টের শক লাগে কিনা। আমার শরীরে কাপড়ই লাগলো না, তুই আমার স্বামী সুখ দিতে পারবি না, তুই আমার স্বামী সুখ দিতে পারবি না। চার বাচ্চার ওই বোনের শরীরটা ঘুমরে ঘুমরে কান্দে, সেই যন্ত্রণার আগিন তোরা কেউ নিবাই যাবি না। কিরে সুখ দিবি না আমারে, সুখ দিবি না, কেউ আমারে স্বামী সুখ দিতে পারবি না। আরে ভাই,
তোরা আমার জয়লে একা খাইস, সাহস ভাই ভাই ছাড়ো ভাই ভাই, আগে ল জয়রে বাঁচাই, নইলে জব্বারে লো করে খারাপ হইব, জলদি চলো জলদি আন শুই আয় জলদি আয়। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ওরে বাবা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, পড়া তোমাদের ভালো লাগছে না, ওকে ওকে আজ পড়া বন্ধ, কাল থেকে পড়াবো, যাও আজ ছুটি আজ ছুটি। ওই মাথার স্ক্রু সব ঢিলা হয়ে গেছে। ওই যে লেজ আছে তিরিং বিরিং লাফা কি জানি ওইটা বান্দর। আরে ডারউইন বলেছেন মানুষের আদি রূপ ছিল যে বানর, গাছের ডালে বসত করত ছিল না বাড়ি ঘর, তারপর কেটে গেল লক্ষ কোটি বছর। এখনো সুন্দর সুন্দর বান্দর গুলি করে যে বাদরামি, আরে করে যে বাদরামি, বান্দর গুলি করে যে বাদরামি, আরে করে যে বাদরামি, মানুষ নাকি বন্য প্রাণী, মানুষ নাকি বন্য প্রাণী, বুঝি না তো আমি দেরে দে এলে যে কেটে দে, দেরে দে এলে যে কেটে দে এ বান্দরের, এলে যে কেটে দে বান্দরের, এলে যে কেটে দে। সুন্দর সুন্দর বান্দর গুলি করে যে বাদরামি, আরে করে যে বাদরামি, মানুষ নাকি বন্য প্রাণী, বুঝি না তো আমি দে রে দে লেজ কেটে দে বান্দরের, এ লেজ কেটে দে রে দে লেজ কেটে দে বান্দরের, আরে লেজ কেটে দে। পড়ার জন্য এখন তো কেউ পড়ে না আর বই, পরীক্ষা এলে খুঁজে নকল গুলো কই, ভয়ে ডরে চারিদিকে শুধুই না বিশ্বাস, আহা শুধুই না বিশ্বাস, কথায় কথায় খুন খারাপি চলে যে সন্ত্রাসে, ধীরে দে লেজ কেটে দে নকলের, লেজ কেটে দে দেরে দে দে লেজ কেটে দে সন্ত্রাসের, লেজ কেটে দে। ভালোবাসায় ব্যর্থ হলে প্রতিশোধ নেয়, সুযোগ পেলেই নাকে মুখে এসে ছুড়ে দেয়, আওতাবাজির আশ্বাস দিয়া করে নির্বাচন, আহ করে নির্বাচন, পাশ করিলে চায় না পীড়া, কান্দে দুঃখীর মন, ধীরে দে লেজ কেটে দে ভাওতাবাজির, লেজ কেটে দে ধীরে দে দে লেজ কেটে দে ভাওতাবাজির, লেজ কেটে দে। আইনের দোহাই দিয়া করে বেআইনি সব কাজ, পাছে লোকে চাই বলুক নাই যে তাদের লাজ, মনের কষ্ট ভুলতে খায় হেরোইন গাজা, আরে হেরোইন গাজা, যুব সমাজ বললাই চাই রে হয়ে নেশার রাজা, ধীরে দে দে লেজ কেটে দে নেশা খোরের, লেজ কেটে দে ধীরে দে দে লেজ কেটে দে নেশা খোরের, লেজ কেটে দে। মন থেকে মুখ
মুছে ফেলো হতাশা দীর্ঘশ্বাস, ভুলে যাও হানাহানি রাহাজানি সন্ত্রাস, আজকের ছাত্র জনতা তোমরাই আগামী দিনের নেতা, তোমাদের কর্ম দিয়েই নতুন করে লিখতে হবে এদেশের ইতিহাস, এদেশের ইতিহাস, এদেশের ইতিহাস, এদেশের ইতিহাস, এদেশের ইতিহাস, এদেশের ইতিহাস। তুমি আমার গায়ে হাত দিলে কেন? তোমার গায়ে হাত না দিলে তোমার কাদা আমি মুছবো কেমন করে? কাদা বুঝতে গিয়ে তুমি আমার জামা ভিজিয়ে ফেলছো। আমার কাদা লাগবে না। জামাটা খোলো, আমি শুকিয়ে দিচ্ছি। খোলো খোলো। চোখ দেখতে গেলে তো তোমার গায়ে হাত দিতে হবে, তখন তুমি রাগ করবে? না রাগ করবো না, জলদি দেখো চোখে কি পড়েছে। ওকে দেখছি। তুমি এত সামনে সারা করে কি দেখছো? তোমার চোখের ময়লা। থাক, তোমাকে আর বের করতে হবে না। বাবা বাবা বাবা, তুমি দেখছি কাজের সময় কাজই আর কাজ পুরোলেই পাজি। কি বললে? বললাম তোমার শুধু চোখে নয় মনেও ময়লা পড়েছে, ওটাও একদিন আমাকেই পরিষ্কার করতে হবে। ও মা, ওটা কেমন করে পরিষ্কার করবে? মনের ময়লা তো দেখা যায় না। মনে মন দিলে মন দেখা যায়। যা, দেখো দেখো কি সুন্দর শাকো, আমি শাকোতে উঠবো। সরি, তুমি রাগ করেছো? কেন? এই যে তোমার গায়ে এসে পড়লাম, এতে তোমার দোষ কোথায়? আমি ব্যালেন্স রাখতে পারিনি। আসলে তুমি ভালো। তুমিও ভালো। এখন চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। চলো। না না, আমার বাসায় যেও না, আমার বাসায় গেলে তোমাকে মেরে ফেলবে। কেন মারবে? আমি কি করেছি? তা তো জানি না, শুধু জানি তুমি আমাদের শত্রুর ছেলে। এই না না, এ কথা আমার না, তুমি রাগ করো না, আবার দেখা হবে, এখন আমি যাই, বাই। আমরা তোমারে খুঁজা মরি, আর তুমি রং তামাশা করো। রং তামাশা করো? তোরে না কতদিন কইছি আমার মায়ের না। বাহ ভাই বাহ, আমি তোমার মায়ের খুশি দেখা তোমার গায়ে জ্বলন আসে, আর তুমি যে তোমার বউ হইলা তাতে তোমার জ্বলন আসে না? আরে আমি তো স্বামী হারাই পাইতে আসছি, তুমি তোমার মায়ে হারাইয়া বাঁচতে পারবে না। এখনো সময় আছে, ওরে সামলাও, নাইলে ওই চড়ে পাখি একদিন ফুরুক করে উড়া দেব, বাঁচতেও পারবে না, বাঁচাইতেও পারবে না। ওরে সামলাও। তোর কান্দন আমার ভালো লাগে না। তুই কাঁদলে, তুই কাঁদলে আমার বড় টেনশন হয় রে, আমার বড় টেনশন হয়, আমার বড় টেনশন হয়। কাল থেকে তোর কলেজে যাওয়া বন্ধ। জয় ভাই, জয় তো, জয় জয় ভাই আমার,
তুই কই গেছিলি? এই যে আমার বুকের মধ্যে দাঁত দিয়া দেখ, আমার বুকটা কেমন করি কাটার মতো কাঁপতেছে। তুই কই গেছিলি ভাই? ভাই তোর কোনো ক্ষতি হয় নাই তো? তুই কত ব্যথা পাচ্ছিস তো? তোর কেউ কিছু করলি তো? আরে ভাই তোর লেগে আমার অনেক চিন্তা হয় রে ভাই, ওই কাশেম কষ থেকে। হ্যাঁ ভাই সব সময় তোমার জন্য চিন্তা করে। আমার কথা শোন, কাল থেকে তুই আর কলেজে যাবি না। লেখাপড়া আমার বন্ধ, এখন থেকে তোমার সাথে আমি কাজ করব। কি করবি তুই, কি করবি তুই? খবরদার ওই কথার একবার উচ্চারণ করবি না, আমি নিজে না পড়ে তরে পড়াইছি। তুই লেখাপড়া করে অনেক বড় হবি, অনেক বড়। কলেজের পরে আমি তোর বাসায় পড়াবো। আয় কাশেম যা, নতুন যে মাস্টার আইছে ওরে নিয়ে আয়, আমার ঘরে আইসা আমার ভাইরে পড়াইবো, যা। আরে যা বেটা। জি ভাই। টুকি বাবাকে ধরতে পারি না, ধরতে পারি না। তোমার বাবাটা না অনেক দুষ্ট, জানে আমি টেনশনে থাকবো, তবুও সে দেরি করবে। জীবনে ডাক্তার ইঞ্জিনিয়ার যাকে খুশি বিয়ে কর, তবু কোনোদিন কোনো মাস্টারকে বিয়ে করবি না। তাহলে কিন্তু তুই বউ হতে পারবি না, সারা জীবন ছাত্রী হয়ে থাকতে হবে। আরে কে তুমি? আমার নাম কমলা। আপনি বলবেন কমলা হলো ফলের নাম, মানুষের নাম আবার কারণটা কি? আমি যখন জন্ম নিলাম বাবা কইলো আমার গায়ের রং নাকি কমলার মতো, তাই আমার নাম কমলা। অহন বাবা নাই, কাম করে খাই, তাই কমলার রং কালো হয়ে গেছে, বুঝলেন? কারণটা কি? তা তোমার এখানে আসার কারণটা কি? আপনি কলেজে পিওনে কইলো আপনি কাজে মেয়ে দরকার, তাই আয়া পড়লাম। কিন্তু আমি আপনি মেম সাহেব করতে পারবো না, আম্মা জান কমু। আপনি বলবেন কারণটা কি? আমার মা নাই তো তাই, বুঝলেন? কারণটা কি? সে না হয় বলো, এই হচ্ছে আমাদের কোয়ার্টার, তোমার বেশি কাজ করতে হবে না, শুধু আমি যখন কাজ করব তখন তুমি ইভামনির সাথে খেলা করবে। অবশ্যই খেলবো, আপনি মেয়ে খুব সুন্দর, তবে সবসময় খেলতে পারবো না। তুমি বলবা কারণটা কি? সারাক্ষণ খেলা করলে আমার জন কেবল কামচোর, তুই বাইরে আমার বাড়ি থেকে। সুমি, সুমি কি ব্যাপার মেয়েটাকে? ওর নাম কমলা। তুমি বলবে কমলার এখানে আসার কারণটা কি? আমি বলবো ও এখানে কাজের জন্য আসছে। এতটুকু কাজ করবে? সব কাম কইরা দিমু, কিন্তু পা টিপতে পারবো না। আপনি কইবেন কারণটা কি কমলা? পা টিপা বড় খারাপ অভ্যাস, বুঝলেন? কারণটা কি? ওরে বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে তোমাকে পা টিপতে হবে না, তবে এই মাস্টার তোরে ভাই ডাকছে, এই আসতে। গলা নিচু করে কথা বল, তোর চিৎকার শুনে আমার মেয়েটা কাঁদছে, আমার মেয়েটা কাঁদছে, আমার আমার স্ত্রী ভয় পাচ্ছে, এত জোরে কথা বলা ঠিক না। ওই তুই যাবি কিনা বল? না আমি যাব না। আরে তোর ভাই কি শহরে দিছে নাকি যে ডাকলো আর আমি বিড়ালের মতো লেজ গুটিয়ে সুরসুর করে চলে গেলাম? এখন তো যাবি। নোংরা হিন্দি ইংরেজি ছবি বুঝি খুব বেশি দেখিস? হ্যাঁ এইসব ওই সব ছবি তো চলে, এখানে চলে না, এখানে চলে না। ছবিতে যা দেখিস তা বাইরে করতে আসিস না, তাহলে মারা যাবি। আজ প্রথম দিন তোকে বেশি কিছু বললাম না, এরপর যদি আসিস তোর হাড্ডি গুঁড়া করে পাউডার করে তোর ভাইকে দিয়ে আসবো। যা ওই মাস্টার, কাজটা ভালো করলি না, প্রস্তাবি অনেক প্রস্তাবি। এই সুমি কেমন অ্যাক্টিং করলাম?
ভালো না, অ্যাক্টিং দিয়ে জীবন চলে না আকাশ। আজ তুমি বেঁচে গেছো, কাল তুমি নাও বাঁচতে পারো, ওরা আবার আসতে পারে। চলো চলো আমরা এখান থেকে চলে যাই। এখানে আসার পর যার সাথে কথা বলেছি সবাই বলেছে এই এলাকাটা খুবই খারাপ। খারাপকে ভয় পেয়ে চলে গেলে খারাপটা থেকেই যাবে সুমি। তুমি হয়তো বাঁচবে, কিন্তু তোমার আমার মতো অনেক লোক শেষ হয়ে যাবে। খারাপকে এখান থেকে দূর করতেই হবে। এত লোক থাকতে তুমি একা কেন খারাপ দূর করার দায়িত্ব নেবে? একজন কাউকে তো নিতেই হবে, সে একজন যদি আমি হতে পারি ক্ষতি কি? সুমি আমাকে বড় আশা করে পাঠিয়েছে এই কলেজে রেজাল্ট ভালো করতে, সেই চ্যালেঞ্জটা আমি এসেছি, সেটা শেষ না করে আমার যাওয়া হবে না। সেটা শেষ করতে যে যদি তোমার জীবন শেষ হয়ে যায়, আমার ইভার জীবন শেষ হয়ে যায়, তখন আমার কিচ্ছু হবে না। সুমি তোমার দোয়া আছে না? জেনে রেখো আমি আছি তোমার মনের কাছাকাছি।
জীবন কেটে যাবে তোমারই স্মৃতি নিয়ে। মনে হয় তুমি যেন এসেছো আমার হয়ে। আমি যেখানে যত দূরে থাকি জেনে রেখো আমি আছি তোমার মনের কাছাকাছি। আমি যেখানে যত দূরে থাকি জেনে রেখো আমি আছি তোমার মনের কাছাকাছি। দুনিয়াটা কেমনে ঘুরতে আছে, ঘুরতে ঘুরতে আমার বাসাটা যখন কাছে আইব তখন আমার একটু ধাক্কা মারে ঢোকা। কি খাইছো মিয়া ভাই? গাজা জানলা কেমনে? তুমি তুমিও খাইছো নাকি? না খাই নাই, তবে যারা খায় তার খাওয়ান ছুটাই দিছি। আহ ভাই বহ। ওই মিয়া তুমি কি খাও? বাংলা মদ। আরে বেটা মদের নাম আবার বাংলার ইংলিশ, তা কামটা করো কি? মদ খাই, এই রে এই তো বড় কাম, আবার কি কাম করো? এই মাস্টার, এটা কলেজ না, তুই মাস্টার আছিস কলেজের, এখানে মাস্টার আমরা। যে আসল মাস্টার সে সব কিছুরই মাস্টার, কলেজের মাস্টার, সন্ত্রাসের মাস্টার, নেশারও মাস্টার। মায়ের চাবি নিয়া সিন্ধু খুইলে, বোনের গয়না চুরি কইরে বেইছে, স্কুলের বেতন না দিয়া, যে টাকা দিয়া তোমরা নেশা করতাছো সেই তুমি যখন কালকে সিন্ধুকে টাকা পাইবা না, বোনের গয়না পাইবা না, বেতনে টাকা পাইবা না, তখন রাস্তায় চিন্তা করবা, মানুষের দল লুট করবা। এই যে বুকটা যার ভিতরে বউর জন্য, সন্তানের জন্য, এই সমাজের মানুষের জন্য যে ভালোবাসা আছে সব শেষ হইয়া এখানে ক্যান্সারে বাসা বাঁধব। আর একবার যদি ক্যান্সারে বাসা বাঁধে তাহলে শুধু তোমরা মরবা না, পুরা সমাজটা ক্যান্সারে ধুকে ধুকে মরব। এই মাস্টার কেন মারগুলো মাংলি, কেন মাংলি? ওই বেটা সমাজের ছাড় পোকা, সমাজটারে খুনে দরেয়া শেষ করে দিবা চাষ। তুই যে মদ বিক্রি করিস, সরকার তোকে লাইসেন্স দিছে? এই লাইসেন্স আমরা দিছি, আমরাই লাইসেন্স, নতুন লাইসেন্স, গরম বেশি তো মাস্টার। এই যে কি দেখি, বই নাই, কলম নাই, মারামারি, ক্লাসে পড়ানো থুইয়া এইখানে মদের আড্ডায় পড়াইতেছেন, এইটা তো আপনার কাম না। হ্যাঁ আমি জানি এটা আমার কাজ না, এটা আপনার কাজ। এইসব পড়ানোর কাজ ছিল আপনার ওসি সাহেব, আপনারা তা না করে সমাজকে কলুষিত করে দিয়েছে। কি
আমারও পাস দিতেছেন, আমারও কাম শিখাইতেছেন। মাস্টার হইছেন বইলেই কি সারা দেশের মানুষগুলারে আপনি ছাত্র পাইছেন নাকি? হ্যাঁ, এ দেশের কেন, সারা পৃথিবীর চাপরাশি থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কোনো না কোনো শিক্ষকের ছাত্র। এই আমি কারো ছাত্র না, আমার কোনো মাস্টার নাই, আমি আমার মাস্টার। চলেন। কোথায়? থানায়। আরে এটা কলেজ না যে 200 ছাত্র পড়ায়া দিলাম আর গোল্ড মেডেল গলায় ঝুলায়া নিয়ে বাড়ি চলে গেলাম, এটা থানা। থানা 2 লক্ষ লোক নিয়ে আমার কাম। আরে আমারে আইন মেনে চলতে হয়, বুঝলেন? কি আইন মানেন আপনি? কি আইন মানি? মানে আইন, আইন, আইন মানি। আরে আইনের বোঝেন কি আপনি? ক্রিমিনাল ল অ্যাক্ট 1944, দি ল অফ ডিসক্রিয়েন্ট সেকশন 36, দি 420 অ্যাক্ট অফ 1881, অল দিস ল আর ভায়োলেটিং হিয়ার বাই দ্য আর্মড রিপাবলিক, বাট ইউ আর নট টেকিং এনি অ্যাকশন। আর আপনি আইন মানার গর্ব করছেন? হ্যাঁ, কি আইন মানেন আপনি? আপনি এসপি কে ফোন করুন। এসপি? এসপি রে কেন? এসপি মাধারুল বলছি। ও আকাশ, আপনার 53-এর ওসি, কি নাম আপনার? এম এ জলিল। আমাকে আইন শেখাচ্ছে। ফোনটা ওসিকে দে। এসপি সাহেব আপনার সাথে কথা বলতে চায়। ইয়েস স্যার। তোমার সামনে যে বসে আছে সেই আকাশ চৌধুরী আমাদের সাথে বিসিএস পাশ করেছে, আইনের বিষয়ে তার অগাধ জ্ঞান, আমরা তাকে ভ্রাম্যমান আদালত বলি। আর আদালত যখন যে রায় দেয় সব থানাকে তা মানতে হয়, উনি যা বলে তাই। আমার ভুল হয়ে গেছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সরি স্যার, আমাকে মাফ করে দেবেন স্যার। নো কোশ্চেন অফ সরি, নিজের কাজ ভালোভাবে করুন। দুদিন হলো না মাস্টার এসেছে আর অমনি কলেজের চেহারাটাই পাল্টে গেছে। স্যার, এই জাদুটা যদি সবার মধ্যে থাকতো কি সুন্দরী না হইতো। তুমি তুমি আমাকে উদ্দেশ্য করে কিছু বলছো নাকি? মাথা খারাপ স্যার, আপনি একটা জিনিস দেখছি, আমি কথা কইলি আপনি মনে করেন আমি আপনাকে কিছু কইতাছি, আমার কি মাথা খারাপ হয়েছে? আমি কোমো পাগলের নৌকা ডুবা। এই কি বললে, আমি পাগল? না 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 স্যার, আপনি পাগল না। এই পাগল থাকলে আপনার বংশে কেউ আসত। আমার বংশে পাগল ছিল? কি বলছো তুমি? হ্যাঁ, তোমাকে তোমাকে আমি তোমাকে তোমাকে তোমার তোমার চাকরি চাকরি নট। মারহাবা মারহাবা, বাহ 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 স্যার, এই 4 বছরে আপনি আমারে 24 বার চাকরি থেকে নট করছেন, আমার কোনো দুঃখ নাই। আমি বিয়া করি নাই, আমি রজত জয়ন্তী পালন করতে পারি না, আপনি আরেকবার করলে আমার 25 বার হইব, 25 বার হইলে রজত জয়ন্তী পালন করতে পারো। কি রক্ত জয়ন্তী উৎসব? আমি কলেজ ঝাড়ু দিতে দিতে আমার রক্ত সব পানিও বেরিয়ে যেতেছে, আর হেরা রক্ত জয়ন্তী উৎসব করবো? আমি পারুম না, আমি পারুম না। স্যার কি, স্যার কি কয়? এই এই ঝাড়ু নামাও, ঝাড়ু নামাও, ঝাড়ু নামাইলে তার আন্দোলনের ভাষা কইতে পারুম না, আমি হাঙ্গার স্ট্রাইক করব। এই এই তো নয় মাস্টার কই, ওরে ডাক। আসসালামু আলাইকুম জুলু ভাই, কেমন আছেন? মাস্টার সাহেব তো ক্লাস নিচ্ছেন, বুঝলেন তো? ওই তোর বুড়ানোর খেতা বুড়ি, এখনই যা ওরে যাই কান নাকি ঘর দিব। স্যার আপনি যান, আপনি যান। ঠিক আছে, আসলে বসে ওই যান, দাঁড়ো দাঁড়ো, এদিকে আসুন এদিকে আসুন। বুঝলেন তো, আপনি বাসায় চলে যান, ওই জব্বারখানের লোক জুলু খান এসেছে আপনাকে ধরে নিতে, আমি গিয়ে বলবো আপনি বাসায় চলে গেছেন। আপনি মিথ্যে কথা বলবেন স্যার,
অন্যায়কারে ভয় আপনি মিথ্যা কথা বলবেন? মানে জীবন বাঁচাতে মিথ্যে বলা জায়েজ? যে জীবনের কোনো সম্মান নেই সেই জীবন বাঁচিয়ে রেখে লাভ কি স্যার? শিক্ষকের অপমান, সারা জাতির অপমান। আপনি জান স্যার, যে হাত দিয়ে আপনি বেদব ছাত্রকে বেত মেরেছেন সেই হাতে আবার বেত তুলে নিন স্যার। বেত মারতে মারতে ওই জুলু খানকে কলেজ থেকে বের করে দিন স্যার। ছাগল দিয়ে তো আর ধান চাষ করা যায় না স্যার। কি বললে? আমি আমি ছাগল না, মানে আমি সেই কথা কই নাই। আমি কইছিলাম বাঘের গর্জন তো আর গাধা দিয়া সম্ভব না। তার মানে তুমি বলতে চাও আমি আমি গাধা? আমার কোনো আমার কোনো তেজ নেই। আছে কিন্তু আপনি দেখান না। আজ একটু দেখান স্যার। এই ঝাড়ুটা লন স্যার, এই ঝাড়ু দিয়া আমি কলেজের অনেক ময়লা সাফ করছি। আপনি ওই ময়লা একটু সাফ করেন স্যার। লন লন স্যার মানে না না ঝাড়ু ঝাড়ু তো নোংরা। নোংরা জিনিস ঝাড়তে নোংরা ঝাড়ুরির দরকার। নিন স্যার, ধরেন নিন নিন। এই কলেজে সন্ত্রাসী আর চলবো না, বাধ্য হবো না। তরে আমি জিরো বানাই দিমু। আস্তে আস্তে আস্তে, বেশি জোরে চিৎকার করবেন না। এটা কোনো পাবলিক মিনিকের মাঠ নয়, এটা ফ্যামিলি বাসা। আর বাসায় যখন এসেছেন তখন আপনি আমার মেহমান। গুরুজনরা বলেছেন শত্রু যদি ঘরে আসে তাকে মেরে ফেলার আগে পানি খাওয়াতে হয়। নিন পানি খান, পানি খান। এটা কি দেখছো? এইটা দিয়ে তরবুকে গুলি করে তরবুকে রক্ত সব পানির মতো বাইর করে দিব। আপনি গুলি করবেন আমাকে? নিন গুলি করুন, এখানে যদি সাহসটা থাকে। তবে চলুন বাজারের সবার সামনে গিয়ে দাঁড়াই, সবাই জানবে আপনি কত বড় বাহাদুর খুনি। মাস্টারকে দিনে দুপুরে বাজারের সবার সামনে খুন করেছেন। চলুন আমার সাথে, খতম করে দিলেই তো। কারে খতম করবি তুই? কারে খতম করবি? আর এই তো মরণটাই ভয় পায় না। আটকাইতে যে মরণটি ভয় পায় না, পিস্তল দেখে ও তার বুক কাঁপে না, তারে কেমনি খতম করবি? এই প্রথম একটা মানুষ দেখলাম যার চোখে মরণের ভয় নাই। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আরে কলেজ শেষ হয়ে গেছে, ক্লাসে গিয়ে দেখেন ক্লাস খালি। কলেজে যাও কিছু ছাত্র আসতো, এখন সব আসা বন্ধ। কেন বন্ধ? কেন স্যার, ওই জব্বর খান আর মিশা সদর সাহেব তাগো মেয়েও আর বাইরে কলেজ আসা বন্ধ করে দিছে। আর বইলা দিছে কেউ যদি কলেজে আসে তবে তাগো ক্লাসের মধ্যে মাইরা কলেজ জ্বালায় দিব, তাই আর কোনো ছাত্র কলেজে আসে না। মিশা সদগরের বাসাটা কোথায়? ব্যবসা দুই নাম্বার করি কিন্তু ইমানদারির লগে। আপনি? হ্যাঁ জয়, আমি এখানে। তোমরা আমার কলেজে যাবে না তো আমাকে তো তোমাদের বাসায় আসতেই হবে, এই তো নিয়ম।
তা তো ভালো ছাত্র তুমি, কলেজে লেখাপড়া বন্ধ করে দিলে কেন? আমি বন্ধ করিনি, আমি এখনো কলেজে যেতে চাই, আমার ভাই আমাকে যেতে দেয় না। মাস্টার আহেন, আমার বাড়িতে আইছেন আপনি প্রথম, দেখেন ভাই আপনি আইছেন আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এই কাশেম, মাস্টারের লিগে চা নাস্তার ব্যবস্থা কর। না, আমি কিছু খেতে আসিনি, আমি শুধু জানতে এসেছি যে আপনার লেখাপড়া বন্ধ করে দিয়েছেন কেন। আহা, আপনি জানেন না মাস্টার, আমার অনেক শত্রু, ওই শত্রুর ভয়ে ওরা বডিগার্ড দিয়ে কলেজে পাঠাই। ও আমার ভাই না, আমার কইলতা, ওর কোনো কিছু হইলে আমি বাঁচুম না। আরে কলেজে না যাক, আপনি ওরে বাসে আইসা পড়াইবেন, আমার বড় আশা। আমার ভাই জজ ব্যারিস্টার হইব, কোর্টে বসে হাতুড়ি পিটায়া কইব ওয়াডার ওয়াডার, আসামি মিশা সদাগরকে দোষী সাব্যস্ত কইরা আমি 7 বছর সশ্রম কারাদণ্ড দিলাম। মাস্টার, আমি আপনার সোনা দিয়া মরায় দিমু, আপনি আমার ভাইয়ের সোনার মানুষ কইরা দেন। আশ্চর্য মানুষ আপনি, কখনো পিস্তল দেখিয়ে জীবন কেড়ে নিতে চান, কখনো সোনা দিয়ে দেহটাকে মরিয়ে দিতে চান। মিশা ভাই, সোনা দিয়ে শরীরটা মোড়ালে তো জীবনটা সোনার মতো হবে না। এই যে আপনার দেহের ভিতরে আছে মন, হৃদয়, বিবেক, একে মোড়াতে হবে। আর একে সোনা দিয়ে মোড়াতে হলে দরকার শিক্ষা, আর এই শিক্ষা ঘরের চার দেওয়ালের মধ্যে। ওইব মাস্টার, ওইব, আপনি চেষ্টা করলেই ওইব, আপনি মানুষ না ফেরেস্তা। আমি আপনার টাকা দিমু, অনেক টাকা দিমু, এক পাল্লায় আপনি আর এক পাল্লায় টাকা রাখুম, সমান সমান মাইবা দিমু। কিসের টাকা দেবেন মিশা সদাকর সাহেব, জীবনের সদা করবেন কিসের টাকা দিয়ে? ওই পাপের টাকা দিয়ে? মানুষ মেরে লুট করে যে টাকা আপনি আয় করেছেন, সেই টাকা দিয়ে আপনি আপনার ভাইকে পড়াবার জন্য আমাকে দিবেন? পাপের টাকায় কোনোদিন আদর্শ মানুষ তৈরি হয় না, শিক্ষা হয় না। আপনার ওই টাকা আপনার কাছে থাক, আমাকে সরকার বেতন দেয়, আমি কলেজে ওকে শিক্ষা দেব। এসো জয়। চলুন স্যার। আই মাস্টার, জয়ের কিছু হইলে তোরে আমি শেষ করে দিমু। কথায় কথায় শেষ করে দিমু, শেষটা যেন বাজারে বিক্রি হওয়া তেলে ভাজা ডাল পুরি বেগুন আর পেঁয়াজ খেয়ে শেষ করে ফেললাম। হ্যাঁ, আরে জীবনে শুরুই করলাম না, শেষ আবার? হ্যাঁ, এইসব ধমকি আপনার আর কাউকে দেখান। চলো জয়। স্যার চলেন। কাশেম, যাইতে দে, যার মরণের ভয় নাই তার কাছে আমার ভাইরে দিলে আমার ভাইয়ের কোনো বিপদ হইব না। আয় এদিকে। আমি কলেজে যাব, কেন তোমরা আমাকে আটকে রাখবে, কেন আমার কলেজে পড়া বন্ধ করবে, আমি কি করেছি? তোরে না কইছি আমার ভাইয়ের গায়ে হাত দিবি না। না মা, তুই কিছুই করস নাই। করবই মিশা, বডিগার্ড ছাড়া কলেজে গেলে ওই মিশা তোর মায়ের হালাইব, তোর ভালোর জন্যই আমরা তোর কলেজে যাওয়া বন্ধ করছি। মা ঘরে যা, মা জিদ করিস না মা। না আমি যাবো না, আমি লেখাপড়া শিখবো। যে শিক্ষা শিক্ষিত হতে চায় তার গায়ে অশিক্ষিত মতো হাত দিতে নেই। ওই বেটা তুই হেনেছ, তুই। ও ভাই, এই বেটা আমগো জুলুরে পিটাইছিল, আমগো নেশার আড্ডা বন্ধ করে দিছে, তোর মাইয়ারে ফুসলাইয়া মাথা খারাপ করে দিছে এই বেটায়, ওর আমি মাইরা হালামু। তুই তো নিজেই মরে আছিস, তুই আমাকে কি মারি? সখে কলেজে চলো। চলুন স্যার। ভাই, আরে মাস্টার, কেন আইসোস, কেন আইসোস এখানে মরণের লেগা? যা এখান থেকে, ট্রান্সফার নিয়ে জলদি চলে যা। ট্রান্সফার তো আমি আপনাদের করতে এসেছি, সন্ত্রাসী থেকে ভালো মানুষে ট্রান্সফার করে তারপর আমি এখান থেকে চলে যাব। আর আপনাদের ট্রান্সফার করার জন্য আপনার মেয়েকে আগে ট্রান্সফার করতে হবে। চলো সখি। আমার
মানুষের প্রতি মানুষের ভালোবাসাই হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষা, সবচেয়ে বড় আদর্শ। এই বই পড়লে, সিলেবাস শেষ করলে, ডিগ্রি নিলে, পাস করলে এগুলো জীবনে কোনো কাজেই আসবে না। যদি বিবেককে শিক্ষিত না করো, মনকে শিক্ষার আলো না দাও, সত্যিকারের শিক্ষা হচ্ছে মনকে মানুষের জন্য খুলে দেওয়া। তোমাদের লেখাপড়ার উন্নতি দেখে আমার খুব ভালো লাগছে। আমি যে আশা নিয়ে এখানে এসেছি সেটা সফল হবে। যাও তোমরা, আমার খুব ভয় করছে। আমারও। ভয় কিসের? তোমাদের উপর তো আমার অনেক আশা। তোমাদের দুই পরিবারের মধ্যে হিংসা, বিদ্বেষ, ঝগড়া অনেকদিন ধরে চলে আসছে, তা তোমরা শেষ করতে পারো। আমরা? আমরা কেমন করি? প্রেম এত শক্তিশালী যে তা দিয়ে বিশ্বকে জয় করা যায়। তোমরা তোমাদের প্রেম দিয়ে তোমাদের দুই পরিবারের শত্রুতাকে ভুলিয়ে দিতে পারো। আচ্ছা, স্যার তো আমাদের প্রেম করতে বললো, কিন্তু প্রেম কি করে করব? আমিও তাই ভাবছি। প্রেম যদি সত্যি তোমাদের আর আমাদের শত্রুতা ভোলাতে পারে, তাহলে আমাদের প্রেম করতেই হবে। আমার আর এই রক্তপাত ভালো লাগে না। আমারও না। চলো আমরা কোনো দোকানে গিয়ে জিজ্ঞেস করি প্রেম কিনতে পাওয়া যায় কিনা। বোকা, প্রেম তো মন থেকে আসে। মন? আচ্ছা, মন কোথায় থাকে? তোমার এই বুকের ভিতরে যে হৃদয় আছে, হৃদয়ের মধ্যখানে থাকে মন। তাহলে আমাকে ধরো, আমাকে তোমার বুকের সাথে জড়িয়ে ধরো, দেখো আমার মনটা তোমার মনের মধ্যে চলে যায় কিনা। আমার মনও দেখি তোমার মনে যায় কিনা। আমার জানি কেমন লাগছে, অস্থির লাগছে। আমার মনে হয় প্রেম আসছে। না জয়, আমি আর পারছি না। মনে হচ্ছে আমার সব শক্তি আমি হারিয়ে ফেলেছি। আমিও কেমন যেন অবশ হয়ে যাচ্ছি। এখন চলো বাড়ি ফিরে যাই। জয়, তোমাকে না দেখলে আমার মনে হয় কষ্ট হবে। তাহলে আমি তোমাকে দেখা দিয়ে আসবো। কেমন করে? তুমি আমার কাছে আসতে না পারো, কিন্তু আমি তো তোমার কাছে যেতে পারি। না না, তুমি ওখানে গেলে তোমার বিপদ হবে। কিন্তু আমি না গেলে যে তোমার কষ্ট হবে? না, এসো না জয়, তোমার বিপদ হলে আমার আরো কষ্ট হবে। আচ্ছা ঠিক আছে, আসি। এসো, বাই বাই। জয়, সখি। আমি আছি, আমি আছি কত তোমার কাছাকাছি। তুমি ছাড়া, তুমি ছাড়া, তুমি ছাড়া বলো কি করে আমি বাঁচি। রাখো না নয়নে লুকিয়ে রাখো, থাকো না জীবনে জড়িয়ে থাকো। আমি আছি, আমি আছি, আমি আছি কত তোমার কাছাকাছি। তুমি ছাড়া, তুমি ছাড়া, তুমি ছাড়া বলো কি করে আমি বাঁচি।
না তোমার দেখি বলো কি করে আমি বাঁচি রানীকে বান্দর বলছি বুঝলে পাঁচ টাকা ফাইন হয়েছে সুন্দর কথা তবে আমি যদি বান্দরের রানী কই তাইলে কি আমার ফাইন না না বান্দর কি রানী বললে কোন ফাইন টাইন নেই সুন্দর রানী আয় রানী স্যার বান্দরকে আমি রানী বলছি আমার ফাইন মাফ আমি যাই স্যার সালাম আলাইকুম স্যার আপনি বড় ভালো বিচার করছেন আমারে বান্দর কয় নাই বান্দর রে রানী কইছে তাহলে কথাটা কি হলো হ্যাঁ তুমি বান্দর তোমাকে সে রানী বলে কি কইলেন কি এত বড় কথা আর ওই বোমলের বাচ্চারা খাইছি আমি ওই বোমল আরে দাঁড়াও দাঁড়াও তুমি যেখানে সেখানেই তো আমি থাকবো কিন্তু কেউ দেখলে তোমাকে মেরে ফেলবে তো কে যেন আসছে তোমাকে না দেখে যে আমি থাকতে পারলাম না এখানে এসে তুমি খুব ভুল করেছো
এখানে তোমার অনেক বিপদ হবে, তুমি চলে যাও প্লিজ। তুমি আমার সাথে চলো। না আমি যেতে পারবো না, আমাকে যেতে হলে বডিগার্ড সাথে নিয়ে যেতে হবে। তুমি চলে যাও প্লিজ। কিন্তু আমি তো তোমার কাছে থাকতে চাই, খুব কাছাকাছি। জয়, আমি তো তোমার কাছেই আছি। আমি ওকে আসতে বলেছি বাবা। তুই এখান থেকে যা, কেন মিশে মিশে এড়াইছিস মরতে? আর কোনদিন আমাকে দেখাইবি না, যদি আস তাহলে আমরা তোরে মাইরা ফেলামো, মাইরা ফেলামো। কেন মারবেন আমাকে? উত্তর দিন, আমি আপনাদের কি ক্ষতি করেছি? কি ক্ষতি করছস? তোর ভাই রেগিয়া জিগা, আমি খুন করছি, আমি আমি আমার হাত দিয়ে ওর বই জামাইরে খুন করছি। বাহ 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 বাহ, খুব ভালো কাজ করেছো। তুমি ওর বোনের স্বামীকে মেরেছো, ও এখন আমাকে মার। তোর গায়ে ফুলের টোকা দেওয়ানোর আগে আমি ওকে খতম করে দিব। এই খুন করতে করতে তুমি একজন ভাই থেকে সরে গিয়ে একটা খুনিতে পরিণত হয়ে গেছো। খুনি? তুই তুই আমার খুনি কইতাছস? তুই খবরদার, তুমি আমার গায়ে হাত দেবে না, ওই রক্তাক্ত হাত দিয়ে তুমি আমাকে স্পর্শ করবে না। কষ্ট তুই, তোরে আমি ধরুন না। আর এই যে তোর শরীর, এই শরীরটা বড় করছি আমি, এই যে তুই কথা কস, এই কথা তোর মুখে আমি ফুটাইছি, এই যে তুই পথ চলস, এই পথ তুই আমার আঙ্গুল ধরে হাঁটা শিখছস, এই যে নাক দিয়ে অক্সিজেন নেস আর কার্বন ডাইঅক্সাইড বাইর করস, এগুলো সব আমার লেগা। এই যে তোর গায়ে ব্র্যান্ডের জামা, এটা তোর আমি কিনা দিছি, আর আমি পরি 30 টাকা দামের লুঙ্গি, তোর 2000 টাকা দামের প্যান্ট, আর আমি পরি 100 টাকা দামের জামা, তোর পায়ে 3000 টাকা দামের জুতা, আর আমি পরি স্পোর্ট। তোর এই জীবন এটা আমার দান, আর এই জীবন আমার শেষ করে দেবে তোমার শত্রু জব্বার খান। তোর খুন করার আগে অগর সবাই আমি মাটি নিচে দাফন করে দেব। বাবা আমি কোক খাবো, বাবা আমি কোক খাবো। তুমি কোক খাবে? আমি কোক খাবো। তার আগে আমাকে একটা পাপড়ি দিতে হবে, হয়নি? বাবা তাড়াতাড়ি এসো। আমার ইভাকে ভালো করে দিন ডাক্তার, যত তাড়াতাড়ি পারেন অপারেশন করুন, যত টাকা লাগে আমি দেব, রক্ত যা লাগে আমার শরীর থেকে দিন, ওকে বাঁচিয়ে তুলুন ডাক্তার, আপনার পায়ে ধরি ডাক্তার। আপনার মেয়ে মারা গেছে। না এখন আর চিকিৎসা করার কিছু নেই, সরি। না না না, এটা বলতে পারে না ডাক্তার।
ডাক্তার ডাক্তার ওর শরীর তো এখনো গরম আছে আপনি মিথ্যা কথা বলছেন ডাক্তার আপনি মিথ্যা কথা বলছেন ডাক্তার ও ডাক্তার এখনো বেঁচে আছে ডাক্তার ও নিশ্চয় রতিচক্ষু হ্যালো কি বললেন ও বাবা হ্যাঁ এখন ১২টা একটার মধ্যে রওনা দিয়ে ৩টার মধ্যে পৌঁছে যাব আমি রেডি হয়ে গেছি ইভা স্কুল থেকে এলেই ওকে রেডি করে নিয়ে আসছি বাই শুনলেন না কারণটা কি তোকে আর কারণ খুঁজতে হবে না তুই দেখ কি ভালো কিনা ইস আর যে এত দেরি করছে কেন কে জানে কি ব্যাপার এত দেরি করলে কেন বাবা এ নিয়ে ২-২বার ফোন করেছে আমি এখন ইভাকে নিয়ে আসছি না কেন ওরা সব বসে থাকবে আর আমার এক মিনিট লাগবে তুমি ইভাকে একটু রেডি করে দাও না প্লিজ কি দেখছো আজ একটু সেজেছি বাবা বাড়ি যাব তো না সাজলে কেমন লাগে আমি জানি তুমি সাজ পছন্দ করো না তবুও ও মা তুমি সব রং টং লাগালে করতে হ্যাঁ রং যে রং হৃদয় থেকে কোনোদিন মুছে যাবে না আরে তুমি কাঁদছো কেন আমি কালকে চলে আসব তুমি কাঁদলে কিন্তু আমার যাওয়ার ইচ্ছেটাই মরে যাবে যাও ইভাকে রেডি করো ইভা ইভা কি হয়েছে ইভার ইভা ভাঙন করে শুয়ে আছে কেন কি গায়ে রং মেখেছে নাকি এই ভা এই কি করেছো কি তুমি ওর ওর গায়ে তো রক্ত কেন এবার কি হয়েছে এই ভা এবার তুই উঠছিস না কেন মা তাড়াতাড়ি ওঠ এবার কোনোদিন উঠবে না শুভে কোনোদিন উঠবে না এবা মারা গেছে এবা মারা গেছে Thank you.
সুমি কোথায়? কোথায় যাচ্ছে? মা, আমার কবরে এসো। তুই কাঁদিস নি ভা, আমি আমি তোর কাছে আসছি, আমি তোর কাছে ঘুমাব, আমি আসছি। আমি আসছি। শুনে তুমি কবর খুঁজছো কেন? তুমি কি করছো? আমি আসছি মা। শুনে শুনে তুমি কি পাগল হয়ে গেছো? শুনে তুমি কবর খুঁজছো কেন? আরে তুমি শুনে ছাড়ো। তুই তোর মেয়েকে বাঁচাতে পারিস নি, তোর মতো বাবার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোকে আমি শেষ করে ফেলব, তোকে আমি মেরে ফেলব। তোর জন্য আমারই হয় কষ্ট হচ্ছে, কিভা ঘুমাতে পারছে না, আমাকে ইভা ডাকছে, আর তুই আমাকে নিয়ে যেতে এসেছিস। তোকে আমি কোনদিন ক্ষমা করবো না। তুমি পাগল হয়ে গেছো? তোকে তোকে আমি মেরে ফেলব, তোকে আমি। শুভে 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 চাচা বাবা বেঁচে থাকো, বেঁচে থাকো। তোমরা কখন এসেছো? বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোর ডাক্তার চাচা বললো সুমিকে দেখতে খুব ইচ্ছে করছে, তাই ঢাকা দিয়ে নিয়ে এসেছি। খুব ভালো করেছো বাবা, আমি তোমাকে ফোন করতাম। বাবা ওকে না এবার প্রেতাতে ধরেছে, কাল রাতে না আমাকে নিয়ে ওইবার কবরে গিয়েছিল। ওকে তো দেখেছি, কিন্তু আকাশের অসুখ সারাতে হলে তোকে কয়েকদিনের জন্য চেঞ্জে যেতে হবে মা। ঢাকা থেকে আমাদের সাথে তুই ঘুরে এলে ও একদম ঠিক হয়ে যাবে। এই মেয়ে কি নাম তোমার? কমলা। বলেন কারণটা কি? তোমার কারণ পরে বলবো, আগে ওর কাপড় চোপড় গুছিয়ে দাও। আচ্ছা চাচা, এসব কি বলছেন আপনি, আমি বুঝতে পারছি না। চল মা কয়েকদিন ঘুরে আসবি। বাবা তোমার কি মাথা খারাপ হয়েছে? ইভা নেই আর আমিও চলে যাব, আকাশ একা কি করে থাকবে? তবুও তোমাকে যেতে হবে সুমি। কেন? চাচা বলতে চাইনি, আমি বলছি। তোমার তোমার চাচির হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক? হ্যাঁ মা, অবস্থা বেশি ভালো না। চল মা। এ কথা তুমি আগে বলনি কেন? তাহলে তো আমাকে যেতেই হবে। ঠিক আছে আমি রেডি হচ্ছি। বাবা তোমরা একটু বসো, আমি একটু গুছিয়ে নিচ্ছি, আর ওকেও সব কিছু বুঝিয়ে দিয়ে যাই। ঠিক আছে ঠিক আছে, আমরা অপেক্ষা করছি। কমলা আম্মা যান, এই লন আপনার ব্যাগ, গুছিয়ে দিছি। শোন কমলা, তোর স্যারের খাবার ঠিক সময় মতো দিবি। আর এই ড্রয়ারে গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে, হ্যাঁ খাওয়ার পর একটা করে দিবি। আচ্ছা ভালো থাকিস। আচ্ছা হাসি। আচ্ছা তুমি আমার সঙ্গে চলো না। আমি চলে গেলে ক্লাসের কি হবে? ও আমি তো ভুলে গেছি, তুমি শুধু আমার স্বামী না, একজন আদর্শ মাস্টারও।
চলি মাস্টার। আচ্ছা আমি চলে গেলে তোমার কষ্ট হবে? খুব কষ্ট হবে। তবে আমাকে যেতে বলছো কেন? তাহলে তুমি যেও না। তুমি একটা পাগল, আমি না গেলে খুব খারাপ দেখা যাবে। চলি, ভালো থেকো। আজকে তো স্যারকে কলেজেই দেখলাম না। স্যারের কিছু হলো না তো? কি জানি। কি হয়েছে হর্ষবর্ধন ভাই? কি আর একটা গোলাপের পাপড়ি ধীরে ধীরে ছড়া পড়তেছে। মানে আমি নিজেও বিশ্বাস করতে পারতেছি না। তোমাকে কি কম জানো, স্যার ঘরের দরজা বন্ধ করে মদ খাইতেছে। বলছো কি তুমি স্যার মদ খাচ্ছ? না স্যার কোনোদিন মদ খেতে পারে না। আরে এমনি কি আর খায়, দুঃখে পড়লে মানুষ কত কি খায়। আর এটা তো মদ, মাইয়া নাই ভাবিও বাপের বাড়ি চলে গেছে, মদ খাই মানে তো দুঃখ ভুলবো কেমনে? আমরা স্যারের দুঃখ ভুলিয়ে দেব। আমরা স্যারকে মদ খেতে দেব না। আমাদেরকে স্যারের বাসে নিয়ে চলো। হ্যাঁ নিয়ে চলো। চলো চলো চলো। স্যার স্যার দরজা খুলুন। দরজা খুলুন স্যার। না স্যার আমি দরজা খুলতে পারবো না, আমি কাজ করছি। বুঝলাম, কাজ করতেছি। কি কাজ বুঝছো তো? স্যার আপনার সাথে দেখা না করে আমরা যাবো না স্যার। স্যার দরজা খুলুন স্যার। কি ব্যাপার, এমন ডাকাইতে মতো দরজা দেখানে কারণটা কি? সত্যি ফটফট করিস না কমলা, তোরও বাই করে দিছে সারি। হ্যাঁ বাই করে কারণটা কি? কি ব্যাপার তোমরা এখানে? সালাম আলাইকুম। এই স্যার ঘরের দরজা বন্ধ কইরা মনের দরজা খুলে মদ খাইতেছে। কি বলছো তোমরা? দেখি আকাশ, আকাশ দরজা খোলো, আমি শুনি। এসব কি শুনছি আকাশ? কি ব্যাপার, কি হচ্ছে? আচ্ছা তুমি কেমন মানুষ বলো তো? আমি আমি বার্থডে কেক নিয়ে এসেছি। বার্থডে কেক? হ্যাঁ হাজিবার বার্থডে। আর তুমি কেমন বাবা, মেয়ের জন্মদিনের কথা ভুলে গিয়ে দরজা বন্ধ করে তুমি মদ খাচ্ছ? মদ? মাত্র একদিনের জন্য আমি গিয়েছি, আর তুমি? তখনই আমি যেতে চাইনি, তুমি মিথ্যে কথা বলে পাঠালে চাচির অসুখ। আচ্ছা আচ্ছা মদ খাবার জন্য কি তুমি আমাকে ঢাকায় পাঠিয়েছি? যেই ভাগে তুমি ভীষণ ভালোবাসতে সেই ভাড়া জন্মদিন কই ওর জন্য কেক কাটবে না? এই দিনে তুমি মদ খেতে শুরু করেছ। বিবাহ জন্মদিন করতে চেয়েছিলাম আমি একা, তাই আজ কলেজেও যাইনি, বাজার থেকে লুকিয়ে ছোট্ট একটি কেক দিয়ে এসে ঘরের দরজা বন্ধ করে আমার একমাত্র মেয়ে এবার জন্মদিন করব ভেবেছিলাম। আমি আমি মদ খাইনি শুভি, আমি মদ খাই। আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমাকে বুঝতে পারিনি। তোমরা কোথায় যাচ্ছ আমার মেয়ের জন্মদিনে? সবাই কেক কাটবো, এসো এসো তোমরা। হ্যাপি বার্থডে। Happy birthday.
তুমি শান্ত শুনবে তোমরা তোমরা মেরে ফেলেছ এক শিশু সন্তানকে এক সারের একমাত্র কন্যা তোমাদের গুলিতে মরে গেছে ভেঙে ফেলেছো মাস্টারের মেরুদণ্ডকে গুঁড়ো করে দিয়েছো তার অংশ তোমরা সব খুনি এইভাবে এইভাবে জীবন চলতে পারে না জীবনের প্রতিটি পদে পদে মৃত্যু উকি দিয়ে যাবে সেটা জীবন নয় সেটা মৃত্যুর চেয়ে এক ভয়ঙ্কর অভিশাপ এই অভিশাপ থেকে মুক্তি পেতে হবে বন্ধ করতে হবে এই সংঘর্ষ এই খুন এই হিংসা বিদ্বেষ দশম মাস্টারের মাইয়ারে কেটা খুন করছে ওই পারভিন কি করলি তুই বাইরে যাবি ওই তোর গলার মধ্যে পাড়া দিয়া আমি টাকা বাই করে হলাম তুই চিনস আমার খবরদার আমাকে গালি দিবে না সখি চলো স্যারের বাসায় যাবো হ্যাঁ আমি যেতে চেয়েছিলাম কিন্তু ফুপি আমাকে যেতে দেবে না কেন আপনি যেতে দেবেন না এই হিংসা বিদ্বেষ খুন আর সন্ত্রাস চলতে দেওয়া যাবে না তোরে আজ আমি খাইছি রে ভদ্রভাবে কথা বলবেন নইলে আমিও ভদ্রতা ভুলে যাবো চলো সখি চলো এসো কি করবে তুমি সিস্টেম বদলে ফেলবে না আমি একা সিস্টেম বদলাতে পারবো না কিন্তু আমি একা একজনকে বদলাতে পারবো সে একজন আরেকজনকে বদলাতে পারবে তুমি কাতেই বদলাতে চাচ্ছ আমি এলাকার সন্ত্রাসীর হোতা ওই মিশা সওদাগর এবং জব্বার খানকে বদলাতে চাই স্যার তোমরা কি ব্যাপার স্যার আমরা বাসা থেকে চলে এসেছি আমরা রুইবাইতে ফিরে যাব না ভুল করেছো এভাবে বাসা থেকে আসা তোমাদের ঠিক হয়নি এটা অন্যায় কিন্তু স্যার কোনো কিন্তু নেই আমি জানি তোমার বাবা তোমাকে আর তোমার ভাই তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে শুধু ক্ষমতার দ্বন্দ্বে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তোমরা তাদেরকে কষ্ট দিতে পারো না দুঃখ দিতে পারো না আমার আদেশ তোমরা যার যার বাসায় চলে যাবে ওকে ওয়ালাইকুম আসসালাম আমার ছাত্রছাত্রী মিশা সদাগরের ভাই জয় আর জব্বার খানের মেয়ে সখী ওদের ভালোবাসার শক্তি দিয়ে আমি এলাকার সন্ত্রাস দূর করবো সখী স্যার তো আমাদের বাড়ি ফিরে যেতে বলেছেন হ্যাঁ যাবো তার আগে এখানে একটু বসে নি হারাম দাদা তুই আমার ভাইয়ে মায়ের রেমিয়া পালাইতে চাস পরে তুই নষ্ট করতে চাস কি কলি কাশেম জব্বার খানের লোকরা আমার ভাই জয়রে ধরে নিয়ে গেছে এ মাস্টার সরেন জলদি সরেন জব্বা আমার ভাইরে ধরে নিয়ে গেছে ও আমি খতম করে দিন না এই অস্ত্রের খেলা আমি আর খেলতে দেব না আজ আপনি ওকে মারবেন কাল ওর লোক আপনাকে মারবে তারপর আপনার ছেলে বা মেয়ে ওর ছেলে বা মেয়েকে মারবে
তারপর ওদের লোক আপনার নাতি পুতিদের মারবে। এইভাবে কতকাল চলবে আর মৃত্যুর খেলা? ততদিন চলবে যতদিন ওই শয়তানদের শেষ না করতে পারি। আরে মাস্টার, আপনি জানেন না ওরা কত বড় শয়তান। ও শয়তান তো আপনি কি? আপনি কি ভালো মানুষ? আপনিও তো খারাপ। ওরা মানুষ মারে আর আপনি ধোয়া তুলসি পাতা। হ্যাঁ, আপনি তো মানুষ মারেন। আপনি চলে যান, আপনার ভাইকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। আরে বেটা, তোরে মাইরে হারাইব, ওরা জয়রেও মাইরে হারাইব। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ভাইকে আমি ফিরিয়ে নিয়ে আসবোই। জয় তো বেঁচে যাবে সখী, কিন্তু এদেরকে কে বাঁচাবে? কেন এসব? চলে যা, নইলে তোর আমি খতম করে দেব। চলে যা। খতম করা তো সোজা, কিন্তু বাঁচানো অনেক কঠিন। আমি সে কঠিন কাজটা করতে এসেছি, তোমাদের কাছে একটা দান চাইতে এসেছি। দান? ভাই দেখছো এই মাস্টার কত বড় বড় কথা কইছিল, কত বড় বড় কথা। এখন আমাকে কিছু দান চাইতে এসে দান বল কি দান চাস তুই? দেব। কত টাকা লাগবে তোর? টাকা চাই না, আমি শুধু একটা জীবন চাই। কার জীবন চাস? জয়ের জীবন চাস তুই? জয় হইল আমগো শত্রু মিশা সদাগরের ভাই। জয় শত্রুর ভাই? কিন্তু জয় তো শত্রু না। জয়ের কোনো দোষ নেই, ওকে আপনারা ছেড়ে দিন। একজনের অপরাধে শাস্তি, আরেকজনকে তো এখনো ভদ্রলোকের কাজ না, জানোয়ারের কাজ। ভদ্রলোকের কথা আমারে কইস না। অনেক পীর পয়গম্বর এই পৃথিবীতে আইছে, কিন্তু মানুষে জানোয়ার থেকে বদলাইতে পারে নাই। মানুষ যে জানোয়ার, সে জানোয়ারই রয়ে গেছে। আমি জানোয়ার ছিলাম, আসি জানোয়ারই থাকুম। ভালো মানুষ হওয়ার আমার দরকার নাই, আমি মরে যাব। কিন্তু ওই মিশা সদাগরে আমি ছাড়ুম না। আমিও মরে যাব, কিন্তু জয়কে এখান থেকে না নিয়ে আমি ফেরত যাব না। ওই মাস্টার, তুই বাঁচবি না রে, তুই মরবি। ওই স্যারার লেখা তুই মরতে চাস? দাঁড়া, আমি আইতেছি। নে ধর, চিনস তো? ধর ভাই, ভাই রে ভদ্রলোক, উপরে ভিতরে মরে যাস। নিমর ধর, ধর এই ফিউজটা খুললে দিলে এক মিনিটে ফাটবো, তোর জীবন শেষ। আরে এই দুনিয়ায় কেউ কারোর জন্য জীবন দেয় না। এই নিন, আমি আপনাকে কথা দিয়েছিলাম জয়কে নিয়ে আসবই। ভাই মাস্টার, আমি খুব খুশি মাস্টার। ভাই কাশেম তোর কইছিলাম না, মাস্টারের উপর আমার বিশ্বাস আছে। আরে যার মরণের ভয় নাই সে সব জয় করতে পারে। শান মাস্টার, আজ আপনি যা চাইবেন তাই পাইবেন। আমি যা চাইবো আপনি তাই দিবেন? আমার কথা বিশ্বাস হইতেছে না মাস্টার। এই নেন, আমার জানের ভাই জয়ের মাথা ছুঁয়া কসম কাটলাম, আপনি যা চাইবেন তাই পাইবেন। আপনার অস্ত্রগুলো আমাকে দিন। যে কথা আপনি আমাকে দিয়েছেন সে কথা রাখুন মিস্টার মিশা সদাগর। আপনার যত অস্ত্র আছে আমাকে দিয়ে দিন। অসম্ভব মাস্টার, এইটা ছাড়া আপনি যা চাইবেন তাই পাইবেন। এই অস্ত্র আমার জীবন। না, অস্ত্র কোনোদিন কোনো মানুষের জীবন হতে পারে না। অস্ত্র হচ্ছে মরণ, এটা এটাতে মানুষ মানুষকে মারে। এটার একটাই কাজ,
মানুষের জীবন শেষ করা। মিথ্যা কথা। অহনে সমাজে অস্ত্র ছাড়া কেউ বাঁচতে পারে না মাস্টার। আমি আমি আপনার ভাইকে অস্ত্র ছাড়া বাঁচিয়ে এনেছি। দেশ রক্ষা ছাড়া মানুষের অস্ত্রের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ ভাইয়া, তুমি আমার কসম খেয়েছো, অস্ত্র দিয়ে দেবে। অস্ত্র দিয়ে দাও ভাইয়া, অস্ত্র না দিলে আমি মরে যাব। চুপ, তুই মরবি না, তোর কোনো ক্ষতি আমি সইতে পারব না। কাশেম, অস্ত্রগুলো সব দিয়ে দে। ধন্যবাদ মিসেস সদাগর সাহেব, এখানে না কলেজে। আপনি আপনার অস্ত্র সারেন্ডার করবেন, জব্বার তার অস্ত্র সারেন্ডার করবে। আপনাদের মধ্যে হিংসা হানাহানি ভুলে আপনারা বন্ধুর মতো দুজনে মিলে যাবেন, এলাকা থেকে চিরদিনের জন্য সন্ত্রাস দূর হয়ে যাবে। মানুষ মারতে মারতে তোমরাও ভুলে গেছো, সবাইকে একদিন মরতে হবে। ঠিক বলেছো সখী, ঠিক বলেছ। এই পৃথিবীতে নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই, যে কোনো সময় মানুষের মৃত্যু ঘটতে পারে। আর সে মরার আগে যদি মানুষ একটু ভালো কাজ করে, তবে তার নাম অনেকদিন পৃথিবীতে থেকে যায়। আর যারা ঘৃণার কাজ করে, সন্ত্রাসের কাজ করে, জীবন মৃত্যু নিয়ে ব্যবসা করে, তারা যদি মারা যায়, তবে মানুষ খুব খুশি হয়। অনেক রক্ত খেলা খেলেছেন, এবার ক্ষান্ত হন। বিশা সদাগতার সব অস্ত্র সারেন্ডার করে আপনার সাথে মিলতে রাজি হয়েছে। আপনিও আপনার অস্ত্র সারেন্ডার করে দিন। সত্যি বলছেন স্যার, জয় বড় ভাই অস্ত্র সারেন্ডার করবে? হ্যাঁ, জয়কে বাঁচানোর জন্য নিজের সব অস্ত্র ত্যাগ করছেন মিশা সদাগর। আর আপনি আপনার সন্তান সখীর ভবিষ্যতের জন্য আপনার অস্ত্র ত্যাগ করতে পারবেন না? কি রেখে যাচ্ছেন আপনার মেয়ের ভবিষ্যতের জন্য? পিতা সন্তানের জন্য রেখে যায় উজ্জ্বল ভবিষ্যৎ, শান্তি ও সুখের জীবন, আর আপনি রেখে যাচ্ছেন আপনার সন্তানের জন্য আপনার শত্রুর অস্ত্র, যে অস্ত্র আপনার মেয়ে সখীর ছোট্ট বুকটাকে রক্তাক্ত করে দেবে। বেয়ারস লাশ রাস্তা পড়ে থাকবে সখী, জনগণ ঘৃণায় সে লাশে লাথি মারবে, শিয়াল কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাবে। এই নাকি এক সন্তানের জন্য এক পিতা রেখে যাওয়া ভবিষ্যৎ। আপনার আপনার জন্য না হোক, আপনার আগামী বংশধরদের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যান, যেখানে কোনো খুন থাকবে না, কোনো লাশ থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না। না, আমি এভাবে বাঁচতে চাই না। বাবা, তুমি তোমার অস্ত্র দিয়ে দাও, নইলে তোমার এই অস্ত্র দিয়ে আমি আমার জীবন শেষ করে দেব। ওর মধ্যে গুলি আছে, ফালায় দে, ফালায় দে। না, আমি ফেলবো না। তুমি অস্ত্র সারেন্ডার না করলে এবার তোমাকে তোমার মেয়ের মৃত্যু দেখতে হবে। ওই মাস্টার, ওরে থামাও, ওরে থামাও মাস্টার। আমি কসম কাটতাছি, আমি সব অস্ত্র সারেন্ডার করে দেবো, সব অস্ত্র সারেন্ডার করে দেবো, সব অস্ত্র সারেন্ডার করে দেবো। থ্যাংক ইউ মিস্টার জব্বার খান। আছে না, পেইন ইজ মাইটার দ্যান সোর্ড, আজ আকাশ সাহেব তা প্রমাণ করে দিলেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন মিস্টার আকাশ। আমাদের তারের বুকে গুলি লাগবে।
সিস্টার, ইনজেকশন দিয়ে দিন। ওকে স্যার। আপনি ইমিডিয়েট কিছু রক্ত জোগাড় করুন। আমরা এক ব্যাগ দিয়েছি, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, আরো রক্ত দিতে হবে। আমার শরীরে সব রক্ত দিয়ে ওকে বাঁচিয়ে দিন ডাক্তার সাহেব, আমার স্বামীকে বাঁচিয়ে দিন। ম্যাডাম আপনি অস্থির হবেন না, আমি রক্ত নেওয়ার ব্যবস্থা করছি। সিস্টার ওনার রক্তের গ্রুপ পরীক্ষা করুন। ঠিক আছে। মিশায় আমার লোকেরে মরছে, আমি ওর লোকেরে মরু। জানি না কোথায় যাব, তবে আমি শুধু এইটুকু জানি এ বাড়িতে আমি আর থাকবো না। তুই এই বাড়িতে থাকবি না? হ্যাঁ, একটা খুনির সাথে আমি আর বসবাস করবো না। যার লেগে চুরি করি হেই কয় সোর, আমি যদি খুনি হই তবে সেই খুনি তুই আমার বানাইস, তুই আমার খুনি বানাইস। আমি খুনি ছিলাম না, তোর লেগে আমার জীবনে প্রথম খুন করতে হয়। বাবা যখন মারা যায় তখন তুই আসিলি, এতটুকুন তরে আমার হাতে দেখ হয়ে গেছিল। মিশারে তুই শুধু ওর ভাই না, তুই ওর, তুই ওর বাবা মা সব, তুই ওরে, তুই ওরে মানুষ করবি, আমি তোরে মানুষ করতেছিলাম। আরে ওই রিবাজন, তোরে যে 1,00,000 টাকা দিছিলাম তার হিসাব কই? হিসাব দিছি। ওই হিসাব এইখানে সব লেখা আছে দেখে। লেখা আছে তো? হ, ঠিকঠাক মতো খাতা লেখা রাখি। ওই মিশা খারা মানুষ বোঝা নাই একটা, আর তুই দেখি দুইটা বোঝা নিয়ে চল। এক বোঝার টাকা আমরা দেই, এই বোঝা তো টাকা দিব না তোরে। মহাজন হো আমার বোঝা না, হই আমার জান, ও আমার কইলজা, কইলজা বুক থেকে চলে গেলে যেমন জানটা খালি হয়ে যায়, তেমনি ওরে নিয়ে কাজ না করলে আমার বুকটা খালি হয়ে যায়। খা ভাই খা, এটা শেষ কর। না ভাইয়া আমি আর খাবো না, অনেক খেয়েছি। না খেলে বড় হবি কেমনি? আমি তো লেখাপড়া শিখতে পারি নাই, তুই লেখাপড়া শিখা, জজ ব্যারিস্টার হবি, তুই ইংরাজিতে কথা কবি, ইংলিশ কবি, সবাই শুই না কইব মিশা সরগরের ভাই কেমন ফটফট ইংলিশ কয়, তাই না ভাই? খা। না ভাইয়া খাবো না। ওই মিশা, সালাম আলাইকুম। ওই বেটা ঘর খালি কর, আজ আমার বিয়া। এইটা কি করতেছেন? এটা তো আমার ঘর। অহন হইব বাসর ঘর, ঝামেলা বাইর কর। আরে ভাই, না ভাই এসব ভালো না, আমার ছোট ভাই এখানে লেখাপড়া করে, পড়ার খেতা পুরি। ভাইজান, ও ভাইজান দয়া করে আমার ভাইয়ের খাতা কলম ফালায় না ভাই। এখন তো বই ভালো, এইবার তোর আদরের ভাই রে ভালো। তুই আমার প্রাণের ভাই জয় রে মারছস, আমার বুক থেকে টাইলার উড়ে পালাইছস। আরে আমি তো তোরে তখনই মাইরে ফেলাইতাম, কিন্তু আমার ভাই ভয় পাইব বলে তখন তোরে মারি নাই। অহং তোরে মারুম মারুম। সেই প্রথম তোর মারার প্রতিশোধ নিতে গিয়ে আমি খুন করি, খুন। তারপর থেকে আমার জীবনে রাস্তা বদলায় গেল, খুনিরা আমার ধাওয়া করে, আমি খুনিদের ধাওয়া করি, এই ধাওয়া ধাওয়া চলতেই থাকে, চলতেই থাকে।
আর এই ধরাধরির মধ্যে দিয়া আস্তেই আস্তে আমার জীবনের সিঁড়িগুলি পাল্টায় গেল। আমি হইলাম এই এলাকার শীর্ষ সন্ত্রাসী, আর সেই সন্ত্রাসী বানাইছস তুই। খুনিকে খুন করতে গিয়ে তুমি নিজে খুনি হয়ে গেছো, খুনের প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে তুমি দিন দিন নিচে নেমে যাচ্ছ। তোমার জন্য আমি সভ্য সমাজে মুখ দেখাতে পারি না, আমি কোনো খুনির সঙ্গে থাকতে চাই না। খুনিকে খুন করতে গিয়ে তুমি নিজে খুনি হয়ে গেছো, খুনের প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে তুমি দিন দিন নিচে নেমে যাচ্ছ। তোমার জন্য আমি সভ্য সমাজে মুখ দেখাতে পারি না, আমি কোনো খুনির সঙ্গে থাকতে চাই না। সখী, সখী জয়, জয়, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি তোমাকে নিতে এসেছি, এই খুনোখুনি রক্তারক্তিতে আমরা থাকবো না, চলো আমরা এখান থেকে চলে যাবো। কই যাবি? আরে তোর জানের জায়গা তো একটাই, সেটা হচ্ছে কবরস্থান, বুঝছস? সে কবরস্থানে গেলে আপনি যাবেন, আমরা যাবো না। চলো সখী, চলো। ভাই, তোর মায়ের যাইতেছে, তোর মায়ের সত্রার লাগে পড়াইতেছে। ভাই ভাই, আমার না খুব কষ্ট হচ্ছে, আমার ওখানে বাবার আদর নেই, মায়ের মমতা নেই, কিচ্ছু নেই। তুমি বাবাকে আমার কাছে পাঠিয়ে দাও মা, বাবা কবরে থাকবে। শোনো, ইভা এসেছিল, সে তোমায় ডাকছে, সে কবরে একা আছে, খুব ভয় করে ওর। তুমি না, তুমি না ওর সাথে কি কবরে গিয়ে থাকো মাস্টার? এই মাস্টার, তুমি ইভার সাথে থাকবে, ওকে তুমি কোকোকোলা আইসক্রিম কিনে দেবে, ওর সাথে তুমি খেলা করবে। আমি তোমাকে বুঝতে সাহায্য করছি, তুমি মরে যাও, তুমি বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো? তুমি মরে গেলে তোমাকে আমি কবর দেবো, কবর দিলে তুমি তোমার মেয়ের কাছে থাকতে পারবে। আমি তোর বাবাকে তোর কাছে পাঠাচ্ছি। ইভা, তুই শুনতে পাচ্ছিস? তুই শুনতে পাচ্ছিস? ভাই দেখো, স্যার যেন কেমন করছে। আরে আরে, আপনি জয়কে মারলেন কেন? তুই মরছিস না কেন? মর তাড়াতাড়ি, মর মর, তোকে মরতেই হবে, আমার মেয়ের কষ্ট হচ্ছে। হ্যাঁ মাস্টার, তুই মরে যা, চলো। তুই মরবি না? কি ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার স্বামীর অক্সিজেন কেটেছিল। সিস্টার, আমি অক্সিজেন দিচ্ছি, ও তো মরে যাবে।
মনে হয় ইভার মৃত্যুতে ও সারের গুলি খাওয়াতে ভাবি মনে ভীষণ দুঃখ পেয়েছেন। আমারও তাই মনে হয়, কিন্তু আমরা এখন কি করব? আচ্ছা, স্যার বলেছিল আমাদের ভালোবাসাই আমাদের পরিবারের শত্রুতা শেষ করতে পারবে, কিন্তু এখন হ্যাঁ এখন দেখছি আমাদের ভালোবাসাই আমাদের পরিবারের শত্রুতা বাড়িয়ে দিয়েছে। তাহলে চলো ভালোবাসা ভুলে যাই। দেখ ভালোবাসা কি ভোলা যায় না, চলো আমরা এখান থেকে চলে যাই। চলো চলো। ও মা কি সুন্দর পুকুর, যাই আমি গোসল করব। না না আমি যাই। সখী যেও না, সখী সখী জোক আছে কিন্তু। আরে কিচ্ছু হবে না। মাস্টার মাস্টার, আমার ভাই জয়রে বাঁচান, ও আমার বাড়ি থেকে বাইর হয়ে গেছে। খুব ভালো করেছে, এই সন্ত্রাসের মধ্যে না থেকে খুনের রক্তে নিজেকে না রাঙিয়ে সেখান থেকে চলে গেছে। জয় বেঁচে গেছে, তাকে বাঁচাতে হবে না মাস্টার। ওরে আমার শত্রুর মাইরা ফালাইবো মাস্টার। কেন মারবে ওকে? আপনার লেগা আপনার ওরা গুলি করছিল বলে আমি প্রতিশোধ দিতে গতির জন্য মাইরা পালাইছি। কেন আপনি প্রতিশোধ দিয়েছেন? আমি তো আপনাকে প্রতিশোধ দিতে বলিনি, গুলি আমার লেগেছে, আমার লেগেছে, আপনার তো লাগেনি। আরে গুলিতে যে না ব্যথা পেয়েছি তার চেয়ে বেশি ব্যথা পেয়েছি মানুষকে খুন করার জন্য। এইভাবে যাদেরকে আপনারা বাঁচছেন তাছাড়া অনেক নিরীহ মানুষ মরছে, আবার মেয়ে মরেছে। কই আমি তো প্রতিশোধ দিইনি, আপনাদের গুলিতে আমার মেয়ে মারা গেছে, আমার রক্ত টক বক করে ফুটে উঠেছে, মরে হয়েছে। আমি সবকিছু জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেই। পরক্ষণে আমি ভেবেছি আমি তো তাহলে আপনার দলের লোক হয়ে যাব, আমি তো তাহলে একজন সন্ত্রাসী খাতা নাম লেখাবো। না আমি প্রতিশোধ দেইনি। তবে কেন আপনি আমার প্রতিশোধ দিবেন? কেন আমি বুঝি না, যে মানুষ শহীদ মিনার বানিয়েছে সেই মানুষই কেন বোমা গুলি বানিয়ে মানুষকে খুন করছে? আমি বুঝি না, আমি বুঝি না মাস্টার। অহন আমাকে ঝগড়ার সময় নাই, আমার ভাইয়ের জীবন বিপদের মধ্যে, ও আমার কথায় জীবনও ফিরাইব না, শুধু আপনি পারেন ওরে ফিরাইতে, আমার ভাইকে বাঁচান মাস্টার, বাঁচান। জয়কে বাঁচাতে পারি এক শর্তে। আপনার সব শর্ত মানতে আমি রাজি আছি, শুধু আপনি আমার জয়রে বাঁচান। কোন আপনার শর্ত? জয় আর সখীর বিয়ে দিয়ে আপনাদের দুই পরিবারের শত্রুতা শেষ করতে হবে। এই একটা মাত্র উপায় আছে, আপনাদের বিরোধ মেটার, খুনের খেলা বন্ধ করা। না মাস্টার, আমি আমার শত্রুর মাইয়ার লগে ভাইরে বিয়া দিতে পারি না। আরে মাস্টার, তরে আমি ভাবছিলাম তুই মানুষ না ফেরেস্তা, এখন দেখতেছি তুই একটা আস্তা শয়তান। আমি ফেরেস্তা নই, আমি মানুষ। আপনারা আমাকে জানোয়ার বানাতে চাইছেন, বাস্তাল মারাতে চাইছেন, কিন্তু না, আমি এখনো মানুষ আছি, মানুষ। শোন মিশা সদাগর, আমি আমার সন্তানকে হারিয়েছি আর আমি কিছু হারাতে দেব না। জয় আর সখীর বিয়ে হবে, ওদেরকে তুই আলাদা করতে পারবি না। আরে মাস্টার, তুই জানোস না আমার কত বড় ক্ষমতা, দুনিয়াতে এমন কিছু নাই যা মিশা সদাগর আলাদা করতে পারে না। এই তুই সব আলাদা করতে পারবি, সব। তাহলে সূর্য থেকে আলোক আলাদা করে দেখা, নদী থেকে পানিকে আলাদা করে দেখা, ফুল থেকে গন্ধকে, গান থেকে সুর ছন্দকে আলাদা করে দেখা, দেখি তোর কত বড় ক্ষমতা, দেখি আমি। চলো দাঁড়াও, শুনে রাখ, আমি জয় আর সখীর বিয়ে দেবই, পারলে তুই ঠেকা ঠেকা। চলো সখী ওঠো ওঠো, জলি ওই যে আসছে, আরে
নাইলে তোর নাইলি রে। এইবার এইবার তোরে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবো না। আমি তোরে খুন করুম কুত্তার বাচ্চা। আরে তুই পারবি না। ওই কই কি ওই কই কি ওই দূরা ওই শেষ করে দে না। চল না, এখনাখুনি রক্ত রক্তের মধ্যে তোমরা কেউ আসবে না। তোমরা এখান থেকে চলে যাও, যাও। আমি বেঁচে থাকতে ওদেরকে কেউ মারতে পারবে না। জয় সখী তোমরা যাও, চলো যাও, সখী যাও। টুকরা টুকরা কইরা আমার সামনে আমার শত্রু মায়ের হাত ধরছ। আমি করি নাই তোর জন্য, আমি আবার জীবন তারা জীবন মনে করি নাই। Thank you.
তোমাদেরকে আমি মরতে দেবো না। তোমরা তোমরা মরে গেলে আমি হেরে যাব। মারুন মারুন আমাকে, গুলি মারুন আমাকে, গুলি মারুন। আমি অনেক মহান লোক দেখছি, কিন্তু আপনার মতো দেখি নেই মাস্টার। আমার বাইরে বাসাইতে আপনি জীবন দিতে চান, আর আমি আমি না মাস্টার না, আমি এত নিষ্ঠুর হতে পারলাম না। যান যান যান, অগণিয়া বিয়া দিয়ে দেন। আমার জীবন থাকতে এই বিয়া কেউ ঠেকাইতে পারবো না, কেউ না। ভাই তোর করছিলাম না, তুই মায়ার লেগে তুই মরবি, তুই মরলি আমি মরম, তুই কবরে শ্বাস করে মরম। মাস্টার নিশা, মাফ করে দিন, যদি ধরো ওনাকে হাসপাতালে আমার ওটা সবাই দিয়েছেন। কংগ্রেচুলেশন আকাশ, যে প্রত্যাশা নিয়ে তোমাকে এই কলেজে পাঠিয়েছিলাম তুমি তা পূরণ করেছো। থ্যাংক ইউ স্যার। এই কলেজ থেকে সাতজন এ প্লাস পেয়েছে, ২২ জন এ পেয়েছে। এলাকার সন্ত্রাস একদম শেষ হয়ে গেছে। সুধীর মন্ডলী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সবার প্রিয় আকাশ স্যার। জীবন একটা যুদ্ধক্ষেত্র, প্রতি পদে পদে মানুষকে যুদ্ধ করে বাঁচতে হয়। কখনো সে যুদ্ধ করে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, কখনো সে যুদ্ধ করে আদর্শ প্রতিষ্ঠার জন্য। এই এলাকার সন্ত্রাস দূর করতে গিয়ে আমি আমার একমাত্র সন্তানকে হারিয়েছি, কিন্তু তাতে আমি দমে যাইনি। শোককে শক্তিতে পরিণত করে আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছি, এবং আমি কৃতকার্য হয়েছি। আমি যে কাজটা করেছি সেই কাজটা আপনারা সবাই করুন। দেখবেন শুধু এ এলাকা নয়, সব এলাকার সন্ত্রাস দূর হয়ে যাবে। সোনার বাংলার সোনার মাটিতে সোনার মানুষ জন্মাবে। হতাশাদীর ঘুষাস ভুলে যাও, হানাহানি রাহাজানি সন্ত্রাস। আজকের ছাত্র জনতা তোমরাই আগামী দিনের নেতা, তোমাদের কর্ম দিয়েই নতুন করে লিখতে হবে এদেশের ইতিহাস, এদেশের ইতিহাস, এদেশের।